এক আইনজীবীর ক্রিয়াকলাপে উত্তপ্ত বিশালগড় থানাধীন উত্তর রাউতখোলা এলাকা। শনিবার বিশালগড় থানাধীন উত্তর রাউতখোলা এলাকায় বহিরাগত এক মহিলা পুলিশ নিয়ে এসে আচমকে মানুষের বাড়িঘর থেকে গরু বের করে নিতে শুরু করে। এলাকাবাসী প্রশ্ন কাউকে কিছু না জানিয়ে হঠাৎ কেন এই মহিলা কি করে মানুষের বাড়িঘর থেকে গরু বের করে নিতে পারে। উত্তর রাউতখোলা দুইটা সেরে আমরা ঘরের ঘর লইয়া পথ দিছে ফালা করু। এরপর আমরা সব বেড়িয়ে আইয়া আগবাইছি, আগবানে বেড়িয়ে এরপর দিয়া বাইকিয়া গেছি গিয়া। অপরদিকে মহিলা জানায় ওনার নাম শ্রেয়া আগরওয়াল, তিনি একজন আইনজীবী। তিনি আগরতলা হাইকোর্টে যাওয়ার পথে রাস্তায় একটি গাড়িতে গরু বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িটি দেখা মাত্রই তিনি গাড়ির পেছনে ধাওয়া করেন এবং খবর দেন বিশালগড় থানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুগুলি উদ্ধার করছিলেন তিনি। এমত অবস্থায় এলাকাবাসীরা একত্রিত হয়ে তার গাড়িতে হামলা চালায়। তাড়াতাড়ি ওরা গরুগুলোকে আনলোড করে একটা বাড়ির ভেতরে নিয়ে গেছে আর লুকিয়ে দিয়েছে। পুলিশ ওখানে ভেতরে গেছে, পুলিশ দেখেছে যা গরু কীরকম রাখা আছে, লুকিয়ে দিয়েছে গরুগুলোকে কীরকম রেখেছে, আর বাকি যে গরু থা ও নাহি মেলা। ও গরু কো সিজ করনে কে লিয়ে আই রিকোয়েস্টেড দ্য পুলিশ দ্যাট আগেও দুটো গাড়ি এসেছিল, ওরাও এখানেই আনলোড করেছে, আপনি প্লিজ সিজ করুন। তার মধ্যেই টু মেন অ্যান্ড ওয়ান লেডি দে স্টার্টেড গ্যাদারিং অফ ক্রাউড। পুরো একটা গ্রাউড গ্যাদার হয়ে ওখানে আমার থেকে সওয়াল জবাব করছে যা তুমি কেন এখানে এসেছো, তুমি কে আছো, পুলিশকে এখানে কেন এসে নিয়ে এসেছো। আর আমি তারপর ওদেরকে বলেছি যে এটা ইন্ডিয়া আছে, যদি আমি একটা ইন্ডিয়ান সিটিজেন আমি কোনো কিছু ইললিগাল দেখলে তো আমি পুলিশকে বলবো, আমি খবর দেবো। ওরা বলছে যা না, ইউ গেট আউট অফ আর গ্রাম, অ্যান্ড কেন আমাদের গ্রামে তুমি পুলিশ নিয়ে এসেছো, আর বলছে যা যাও বর্ডারে যাও। এসব হো রা থা ইতনে মে পুলিশ স্টার্টেড টেকিং আস আউট অফ দেয়ার ইন টু আর ভেহিকল উইচ ওয়াজ আ স্মল অল্টো। আর ওরা ভেহিকলকেও অ্যাটাক করে দিয়েছে, আমাদের ওপরে অ্যাটাক করেছে, মার রে থে, কপড়া খিঁচ রে থে পিছে সে। একটা লেডি ছিল ও আমার গাড়িকে উসপে দিয়ে জোর জোর সে পিট রে থি, দে হ্যাভ ব্রোকন দ্য ব্যাক শিল্ড অফ আর উইন্ডো, দে ওয়ান্টেড টু অ্যাটাক আস, দে ওয়ান্টেড টু কিল আস, দে ওয়ান্ট টু সরি। কোনো অব্দি কেউ হয়নি, কিন্তু আমরা আমাদের কমপ্লেন দিয়ে দিয়েছি অ্যান্ড উই আর হোপিং দ্যাট দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দ্য পুলিশ উইল অ্যারেস্ট দ্য পিপল ইনভলভ। ইট ওয়াজ আ কনস্পিরেসি, আ হোল কনস্পিরেসি ফ্রম দেয়ার, লড অফ স্মাগলিং অফ ক্যাটল ইজ হ্যাপেনিং, অল অফ দ্য ক্যাটল আর বিং ব্রড ফ্রম ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসেস, হোডেড ওভার দেয়ার, ফ্রম দেয়ার দিজ আর গোয়িং টু বর্ডার এরিয়াস, ফ্রম বর্ডার এরিয়াস দ্য ক্যাটল আর বিং স্মাগল্ড অ্যান্ড অল অফ দিস পিপল দেয়ার। যদিও শ্রেয়া দেবী নিজেকে শুধুমাত্র আইনজীবী পরিচয় দিলেও সূত্রের খবর তিনি দেবীপুর স্থিত ধ্যান ফাউন্ডেশন নামক একটি সংস্থার সঙ্গে যুক্ত। যে সংস্থা এটি গরুর খোয়ার, যেখানে বিভিন্ন এলাকার আটককৃত গরু রাখা হয়। শ্রেয়া দেবী কারোর বাড়ি থেকে গিয়ে গরু নিয়ে আসার মতো ক্ষমতা কোথা থেকে পায়? যেটা পুলিশের কাজ সেটা সাধারণ নাগরিক বা কোনো আইনজীবীর পুলিশকে জানানো কর্তব্য, কিন্তু সেই জায়গায় কোনো একজন মহিলা আইন নিজের হাতে কি করে তুলে নেয় প্রশ্ন এলাকাবাসীর। যদিও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিশালগড় থানার পুলিশ সহ বিশাল টিএসআর বাহিনী, পুলিশের সামনে এই ধরনের আক্রমণের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।